তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল, আমি তো তাদের রাজাকার বলিনি। বলে যাও, আমি শুনবার জন্য একা যে করতেছি। দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু কথা শাসকার না, পুলিশ দাবরানিকে পালাইছে। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম নাম আমরা পেয়েছি। আমরা একবার যখন আমরা রাস্তায় নেমেছি, তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বে, এটা আমাদের প্রতিশ্রুতি। কিছু হবে না, দেশের জন্য রক্ত দিব, আমাদের কিছুই চাই আসে না, আমরা মেধা শহীদ হব। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত 6 নিহত ও প্রায় 100 আহত হয়েছে। গত কয়েকদিনে আমাকে বেশ কয়েকজন ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছেন, এই আন্দোলনে কি দেশের জনগণ হেরে গেল? শেখ হাসিনা কি কারফিউ জারি করে সেনাবাহিনী নামিয়ে আন্দোলন দমন করে আবারও ক্ষমতা পাকাপোক্ত করলো? কিংবা কেউ জানতে চেয়েছেন, এই আন্দোলন থেকে আমাদের প্রাপ্তি কী? এই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হলো জনগণের ভয় কেটে যাওয়া, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে জনগণের ভয় কেটে যাওয়া। গত 16 ধরে এই সরকার, বিশেষ করে 2014 সালের পর থেকে যে অবৈধ প্রক্রিয়ায় তারা ক্ষমতায় আছে, এটা সম্ভব হয়েছে কেবলমাত্র দেশের মধ্যে একটা ভয়ের চাষ করে, কিন্তু সেই ভয়টা কেটে গেছে। আগামীতে দেশের জনগণের উপরে যে কোনো ধরনের অন্যায় হলে তারা রাস্তায় নেমে আসতে, তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে ভয় পাবে না। আরেকটা অর্জন হলো এই আন্দোলন স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক, রিক্সাওয়ালা, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে ঐক্যবদ্ধ করেছে, যে যার যার অবস্থান থেকে এই আন্দোলনের সমর্থন দিয়েছে। কেউ কেউ সশরীরে এই আন্দোলনে অংশ নিয়েছে, বাকিরা নৈতিক সমর্থন দিয়েছে। যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যতটুকু সহযোগিতা করা যায়, যতটুকু সমর্থন দেওয়া যায়, প্রত্যেকে তার জায়গা থেকে সেই কাজটা করেছে এবং প্রত্যেককে ঐক্যবদ্ধ করেছে ভবিষ্যতে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে। ফলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে তারা প্রচার করার চেষ্টা করলেও বাস্তবতা হলো এই পরিস্থিতিতে সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। এই কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কারফিউ চলছে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে না, এমনকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কবে খোলা হবে সেই ঘোষণাও সরকার দিতে পারছে না। তার মানে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। পাশাপাশি গত 16 প্রথমবার বিশ্বের প্রায় প্রত্যেকটা প্রভাবশালী গণমাধ্যমে শেখ হাসিনাকে একজন ডিকটেটর এবং তার শাসনকে অথরিটারিয়ান রেজিম হিসেবে চিহ্নিত করেছেন এবং গত কয়েকদিনের রাষ্ট্রীয় নৃশংসতাকে তারা গণহত্যা হিসেবে উল্লেখ করেছে। এবং সরকারের যে সমালোচনা দেশের মধ্যে হচ্ছে,
সরকার প্রধানের যে সমালোচনা দেশের মধ্যে হচ্ছে, একই ধরনের সমালোচনা আন্তর্জাতিক মিডিয়াতেও প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত। দি গার্ডিয়ান তো শেখ হাসিনাকে সরাসরি একজন ডিক্টেটর হিসেবে চিহ্নিত করেছেন, এই রিপোর্টটাতে আমরা একটু পরে আসি। তার আগে গত কয়েকদিনে প্রধানমন্ত্রী মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন, এরপর তিনি বিটিভি ভবনে গিয়েছিলেন, সেতু ভবনে গিয়েছিলেন, তিনি আহতদের দেখতে গিয়েছিলেন, প্রত্যেকটা জায়গায় তাকে কাঁদতে দেখা গেছে। এবং এই বিষয়টাকে আন্তর্জাতিক গণমাধ্যম কীভাবে দেখছে সেই জায়গাটা আমরা একটু দেখি। যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট যে রিপোর্টটা করেছে, বাংলাদেশ পিএম অ্যাকিউজড অফ ক্রোকোডাইল টিয়ার্স ওভার ড্যামেজড রেলওয়ে স্টেশন আফটার 150 কিল্ড ইন ভায়োলেন্স, শেখ হাসিনা ওয়াজ সিন ওয়াইপিং অ্যাওয়ে টিয়ার্স ইন পিকচার্স টেকেন ডিউরিং হার ভিজিট টু এ মেট্রো স্টেশন ইন মিরপুর। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই কান্নাকে ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়া কান্না হিসেবে চিহ্নিত করেছে ব্রিটিশ এই প্রভাবশালী গণমাধ্যম। অ্যারাইজ নিউজ তারা যে রিপোর্টটা করেছে, ক্রোকোডাইল টিয়ার্স, বাংলাদেশ লিডার ফেসেস ব্যাকল্যাশ ওভার ওয়েপিং ফটোগ্রাফ অ্যামিড ভায়োলেন্ট প্রোটেস্ট, বাংলাদেশ প্রাইম মিনিস্টার হ্যাজ ফেসড ব্যাকল্যাশ ফর শোয়িং মোর কনসার্ন ফর ড্যামেজড ইনফ্রাস্ট্রাকচার দ্যান দ্য 150 লাইভস লস্ট ইন প্রোটেস্ট। যে ভাষায় দেশের জনগণ সমালোচনা করছে ঠিক একই ভাষায় আন্তর্জাতিক গণমাধ্যমও সমালোচনা করছে প্রধানমন্ত্রীর এই অবস্থানের, এবং প্রধানমন্ত্রীর কান্নাকে তারা মায়া কান্না বলছে। বিবিসি একই ধরনের রিপোর্ট করেছে, স্কর্ন অ্যাজ বাংলাদেশ পিএম উইপস অ্যাট ট্রেন স্টেশন ড্যামেজ, এখানে বলছে বাংলাদেশ দ্য লিডার হ্যাজ বিন অ্যাকিউজড অফ ক্রাইং ক্রোকোডাইল টিয়ার্স আফটার শি ওয়াজ ফটোগ্রাফড উইপিং অ্যাট এ ট্রেন স্টেশন দ্যাট ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট, অ্যাট লিস্ট 150 পিপল হ্যাভ বিন কিল্ড অ্যাজ এ রেজাল্ট অফ ন্যাশন ওয়াইড ক্ল্যাশেস বিটুইন পুলিশ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস উইথ সিকিউরিটি ফোর্সেস অ্যাকিউজড অফ এক্সেসিভ ফোর্স, protesters had been calling for quotas on government jobs to be scrapped. ekhaneo bbc news o thik eki bhabe pradhanmantrir kanna ke chitrito koreche ebong al jazeera bolche it's war now, eta ekhon juddho, orthat bangladesh e je paristhiti tai sarkar toiri koreche shetake ekta grihojuddher sathe tulona koreche al jazeera, ebong tara bolche as bangladesh quota protests escalate what's next, erpor ki the websites for PM Hasina's office Bangladesh Central Bank have been hacked amid a telecommunications blackout, jebhabe internet bondho korechilo sarkar tar poreo pradhanmantrir karyaloyer website ebong Bangladesh Banker website hack hoyeche ebong sarkar jebhabe gonohotta chaliyeche Al Jazeera proshno korche erpor ki সরকার আর কতটা কঠোর হবে দেশের জনগণের উপরে, এবং যারা প্রোটেস্ট করছে, যারা আন্দোলন করছে, তারা এটাকে কীভাবে ঠেকাবে। দি গার্ডিয়ানের রিপোর্টের হেডলাইন, বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্টস টার্ন ইনটু মাস মুভমেন্ট অ্যাগেনস্ট এ ডিকটেটর, অ্যাগেনস্ট এ ডিকটেটর, সরাসরি তারা হেডলাইনেই উল্লেখ করেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রোটেস্ট এখন একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে একজন স্বৈরশাসকের বিরুদ্ধে, একজন স্বৈরশাসকের বিরুদ্ধে। সরাসরি দি গার্ডিয়ান শেখ হাসিনাকে একজন ডিকটেটর হিসেবে, একজন স্বৈরশাসক হিসেবে এখানে চিত্রিত করেছে। এই পরিস্থিতিকে ইকোনমিস্ট কীভাবে দেখছে সেটা আমরা একটু দেখি। ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং চলতি মাসে বাংলাদেশে যে সংকট দেখা দিয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলের নজিরবিহীন ঘটনা। প্রথম লাইনে বলছে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলের নজিরবিহীন ঘটনা, অর্থাৎ এখানেও দি ইকোনমিস্টও শেখ হাসিনাকে একজন কর্তৃত্ববাদী শাসক হিসেবে চিহ্নিত করেছে। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামার জেরে এর সূত্রপাত হয়। তারা পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রাজধানী ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ হাতে নেয়। তারা রাষ্ট্রীয় সম্প্রচারকারী বিটিভিতেও হামলা করে, যখন সহিংসতা দেশের 64টি জেলায় প্রায় অর্ধেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল। জবাবে সরকার সশস্ত্র সৈন্য পাঠায় এবং 20 জুলাই থেকে দেখা মাত্রই গুলি করার নির্দেশের পাশাপাশি দেশব্যাপী কারফিউ জারি করে। 23 জুলাই আংশিক পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ইন্টারনেট পরিষেবাগুলো বন্ধ করে দেয় সরকার, বিশ্ব থেকে দেশের 171 মিলিয়ন মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ দি ইকোনমিস্ট সরকারের বক্তব্যকে প্রত্যাখ্যান করছে, তারাও সরাসরি উল্লেখ করেছে সরকারি ইন্টারনেট কানেকশন বন্ধ করেছে।
এরপর তারা সাধারণ মানুষকে মাত্র 2 ঘন্টা বাইরে বেরোনোর সুযোগ দিয়েছে, কিন্তু তারপরও 200 জন বিক্ষোভকারী এবং তাদের সমর্থনকারী নিহত হয়েছে এবং ইকোনমিস্টও বলছে সম্ভবত সংখ্যাটা আরও অনেক বেশি এবং হাজার হাজার আহত হয়েছে। এরপর তারা বলছে হিসেবটা হয়তো এমন যা সামনে আনার মানসিকতা শেখ হাসিনার নেই, অর্থাৎ শেখ হাসিনার বয়ান এবং তার সরকারের বয়ানকে দি ইকোনমিস্ট প্রত্যাখ্যান করছে, অর্থাৎ তারাও বলছে সংখ্যাটা অনেক বেশি যেটা সামনে আনার ক্ষমতা শেখ হাসিনার নেই। 15 বছরের নিরবিচ্ছিন্ন শাসনের মধ্যে এটি তার সবচেয়ে বড় পরীক্ষা। সাম্প্রতিক দিনের সহিংসতার জন্য কর্তৃপক্ষ কমপক্ষে 61,000 জনকে অভিযুক্ত করেছে, যার মধ্যে অনেকেই বিরোধী দলের, যাদের শেখ হাসিনা সর্বদা দেশে যা কিছু ঘটে তার জন্য দায়ী করে এসেছেন। এমনকি আন্দোলনের উপর এই ক্র্যাকডাউন অর্থনীতিকে হুমকির মুখে ফেললেও প্রধানমন্ত্রী বিক্ষোভের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিশোধের আহ্বান জানিয়েছেন। সংকটের মধ্যে তার প্রতিহিংসা পরায়ণ এবং আপোষহীন প্রতিক্রিয়া জনগণের মধ্যে ভুল ধারণার জন্ম দেয়। দি ইকোনমিস্ট বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন প্রতিহিংসা পরায়ণ নেত্রী, অর্থনীতিকে হুমকির মুখে ফেলে হলেও তিনি অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি শেখ হাসিনা এবং তার সরকার যে কোনো কিছুর জন্য যে বিরোধী দলকে দায়ী করে সেটাকেও যে দি ইকোনমিস্ট সমর্থন করে না, সেই কথাটাও এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। রিপোর্টের একদম শেষের দিকে বলছে একই সঙ্গে নির্বাচনে কারচুপি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষুণ্ণ করা এবং আওয়ামী লীগ ও এর ব্যবসায়িক বন্ধুদের মধ্যে ব্যাপক দুর্নীতির সভাপতিত্ব করার অভিযোগের সম্মুখীন হয়েছেন তিনি। তিনি সভাপতিত্ব করেছেন, সবাইকে নেতৃত্ব দিয়েছেন, কাদের? যারা নির্বাচনে কারচুপি করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষুণ্ণ করেছে, আওয়ামী লীগ এবং এর ব্যবসায়িক বন্ধুদের ব্যাপক দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়েছে, এই নেক্সাসের, এই সিন্ডিকেটের সভাপতিত্ব করেছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই কথাটা বলছে দি ইকোনমিস্ট। এখন যারা তার শাসনের সমালোচনা করে তাদের প্রতি হাসিনার প্রতিক্রিয়া হলো তাদের রাজাকার হিসেবে অভিযুক্ত করা, 1971 সালে পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী। এটাই বোঝায় যে 76 বছর বয়সী প্রধানমন্ত্রী বাস্তবতা থেকে কতটা দূরে রয়েছেন। এমনকি তার মিত্ররাও গোপনে স্বীকার করেছেন যে তিনি ভুল করছেন, তারপরও কোনো মন্ত্রী তার মুখের উপরে কথা বলার সাহস পান না। এর অর্থ হলো ক্ষমতাসীন দলের অবক্ষয় টিয়ার গ্যাসের দুর্গন্ধের মতো তীব্র হচ্ছে। এর অর্থ হলো ক্ষমতাসীন দলের অবক্ষয় টিয়ার গ্যাসের দুর্গন্ধের মতো তীব্র হচ্ছে। এটা বাংলাদেশের কোনো গণমাধ্যম, বাংলাদেশের কোনো রাজনীতিবিদের কথা না, এটা দি ইকোনমিস্টের প্রতিবেদন। আওয়ামী লীগ আপাতত টিকে থাকবে, এমনকি সরকার সংশ্লিষ্ট সহিংসতা রিপোর্ট বাড়ার পরেও দলের একজন অভ্যন্তরীণ ব্যক্তি বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা পর্যন্ত তরুণ প্রজন্মের একটা বড় অংশ দেশের সেবা করা থেকে নিজেদের বিরত রেখেছে, আর তাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য সংকটের দীর্ঘমেয়াদী পরিণতি বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। কতটা বিপর্যয় দেশের ডেকে আনতে পারে সেটা ইকোনমিস্ট উল্লেখ করছে, কিন্তু শেখ হাসিনা এবং তার সরকারের সেদিকে কোনো দৃষ্টি নেই। তাদের দৃষ্টি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা। মূল বিষয় হলো সারা পৃথিবী থেকে এভাবে দেশকে বিচ্ছিন্ন করে শেখ হাসিনা কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারেন, সেটাই দেখার বিষয়।